গ্যালারিতে প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন হংকং এর ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে 5 উইকেটে হারতে হয়েছে, কিন্তু সেই দুঃখ ভুলে হংকং এর কিঞ্চিত শাহ প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন। গ্যালারিতেই আংটি পরিয়ে দিলেন তার হাতে, প্রেমিকাও সময় নিলেন না হ্যাঁ বলতে। বুধবার এশিয়া কাপে খেলতে নেমেছিল ভারত এবং হংকং। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। বিরাট কোহলির সূর্যকুমার যাদবের অর্ধশত রানে ভর করে 192 রান তোলে ভারত। সেই রান তাড়া করতে নেমে হংকং 20 ওভারে 5 উইকেট হারিয়ে করে 152 রান, 40 রানে হারে তারা। ভারতের বিরুদ্ধে হংকং যে হারবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন সমর্থকরা, কিন্তু ভারত যে বিশ্ববারে তাদের 10টি উইকেট তুলতে পারবে না তা ভাবতে পারেনি অনেকেই। আবিশ খান একাই দিলেন 53 রান, আশুদীপ সিং দেন 44 রান। এই দুজনের 8 ওভারেই হংকং তুলে নেয় 97 রান। ভারতের বিরুদ্ধে এই হার যদিও কিঞ্চিতের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি, আগেই চিন্তা করে রেখেছিলেন নিজের বান্ধবীকেই প্রপোজ করবেন। তিনি ম্যাচ শেষ হতে না হতেই প্রপোজ করার জন্য এগিয়ে যান। ম্যাচে ব্যাট হাতে 30 রান করেন তিনি, ভুবনেশ্বর কুমারের বলে আউট হন তিনি। ম্যাচ শেষে গ্যালারিতে এসে হাঁটু গেড়ে বসে বান্ধবীকে প্রপোজ করেন কিঞ্চিত। হংকং এর পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচ যে জিতবে সেই দলই পৌঁছে যাবে সুপার ফোরে। শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে কিঞ্চিতরা কোনো চমক দিতে পারবে কিনা সেটাই দেখার। Something magical is happening on the screen. Yes. 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 Y